and applauding the two youngsters who will remember this forever. দর্শক, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয় পাওয়ার কারণে প্রত্যেক প্লেয়ারকে কোটি টাকা পুরস্কার করে দিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ ও ডক্টর ইউনুস। এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্দান্তভাবে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই জয়ের মঞ্চটা বেশ উপস্থিত করে দিয়েছিল মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুজনে মিলে তুলে নিয়েছে দুর্দান্তভাবে পাকিস্তানের 7-7টি উইকেট, আর তাতে যেন পাকিস্তানরা মাত্র 137 রানে শেষ করেছে তাদের ইনিংস। তবে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান। রাহুল পিন্ডলি সেই কাজটুকু খুব সহজভাবে করে দিয়েছেন সালমান হোসেন ও জাকির হাসান, দুজনে ছিলেন অপরাজিত। সাদমানের অপরাজিত ইনিংসে রান সংগ্রহ করতে পেরেছে মাত্র 9 রান। জাকির হোসেনের পাশে অপরাজিত থাকলেও তিনি রান সংগ্রহ করেছেন 15, আর তাতেই যেন বাংলাদেশে পায় এক দুর্দান্তভাবে পাকিস্তান সিরিজের এই প্রথম জয়। আর তাই তো বাংলাদেশের এই প্রথম পাকিস্তান সিরিজে তাদের বিপক্ষে ম্যাচ জেতার কারণে প্রত্যেক প্লেয়ারকেই কোটি কোটি টাকা পুরস্কার করার ঘোষণা করেছেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ ও ডক্টর ইউনুস। তো দর্শক, টাইগারদের এই প্রথম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতার বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।